আচ্ছা, এখন আমরা থার্মোমিট্রি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো থার্মোমিট্রি হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানের এমন একটা বিষয় যেটা যেটা বলতে বোঝায় অর্থাৎ মেজারমেন্ট অফ টেম্পারেচার। অর্থাৎ আমরা গত ভিডিওতে বলছিলাম যে আমরা কীভাবে তাপমাত্রাকে নির্ণয় করব, তাপমাত্রাকে পরিমাপ করব, তার জন্য আমরা বেশ কিছু স্কেল নির্ণয় স্কেল সম্পর্কে জানব। তো থার্মোমিট্রি বলতে বোঝায় মেজারমেন্ট অফ টেম্পারেচার। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পদার্থবিজ্ঞানে, কারণ আমাদের তাপমাত্রা নির্ণয় করার বিষয়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ হয়। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে তাপমাত্রা নির্ণয় করতে হয়, আমাদের ডেইলি টেম্পারেচার প্লাস আমাদের জ্বর হলে তার টেম্পারেচার নির্ণয়। সো এই সকল টেম্পারেচার আমরা কীভাবে নির্ণয় করি সেটা আমরা দেখব। তো তার আগে আমি তোমাদেরকে একটা বিষয় দেখিয়ে আসি। সত্যি এই যে আমি এখানে কিছু তোমাদেরকে দেখাচ্ছি যে থার্মোমিটার মানে কি। থার্মোমিটার মানে হচ্ছে মেজার অফ টেম্পারেচার, অর্থাৎ আমরা তাপমাত্রার যে পরিমাপ সেটা যেই জায়গাটাতে যে মেজারমেন্টের যে বিষয়টা সেটাকে আমরা বলি থার্মোমিট্রি। তো থার্মোমিট্রি বা এই যে যে তাপমাত্রা নির্ণয়, এই তাপমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে বললাম অনেকগুলো স্কেল আছে। তো এই স্কেলগুলো আসলে এত স্কেল আছে, এক এক জায়গায়, ধরো এক এক কন্টিনেন্টে বা এক একটা এলাকায় এক একটা স্কেলের এক একটা নাম হয় এক একটা দেশে। তো আসলে সকল অনেক প্রকারের স্কেল, অনেক প্রকারের অনেক ধরনের নামের স্কেল, এ সকল কিছুকে উপেক্ষা করে আমাদের তিন ধরনের স্কেল অর্থাৎ সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং ক্যালভিন স্কেল, এই তিন ধরনের স্কেল খুব বেশি প্রচলিত। অর্থাৎ এই তিন ধরনের স্কেলকে ইন্টারন্যাশনালভাবে রেকগনিশন দেওয়া হয়। তার মধ্যে আমাদের যে সেলসিয়াস স্কেল, এই সেলসিয়াস স্কেলটাকে আমরা আসলে আমাদের বাস্তব জীবনে আমরা যদি সেলসিয়াস স্কেলের কথা বলি, তাহলে সেলসিয়াস স্কেলকে আমরা বাস্তব জীবনে যখন আমরা আমাদের একটা এলাকার তাপমাত্রা নির্ণয় করি তখন সেই ক্ষেত্রে কিন্তু সেলসিয়াস ব্যবহার করি। আবার ফারেনহাইট কোন ক্ষেত্রে ব্যবহার করি, ফারেনহাইট স্কেল ব্যবহার করি আমরা যখন জ্বর মাপি। আসলে বেসিক্যালি আমাদের মেডিকেল যে স্কেল থাকে ওই স্কেলটা হচ্ছে একটা স্পেশাল কেস, বাট স্টিল আমরা আসলে ফারেনহাইট স্কেল উঠে হিসেবে ধরতে পারি বা ফারেন স্কেল দিয়ে আমরা অন্য কিছু মাপি। আবার আমরা যদি কেলভিন স্কেলের কথা বলি, আমরা আমাদের বাস্তব জীবনে আর কি যত কোয়ান্টিটি হিসাব করি তত বাস্তব জীবনে আমরা দেখবা যত ম্যাথ করি, আমাদের ফিজিক্সে যত ম্যাথ করবো সব কিছু দেখবো কেলভিনে হিসাব করতেছি আমরা, রাইট? তো আসলে আমাদের তাপমাত্রার এসআই ইউনিটটা ক্যালভিনই হয়। তো আমরা ক্যালভিনই বেসিক্যালি আমরা যত ক্যালকুলেশন করবো সব কিছু মেজার করবো। তো আচ্ছা যাই হোক, আমরা এখন যে বিষয়টা দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে যে আমরা স্কেল কীভাবে, স্কেলের মান কীভাবে, স্কেলের সাহায্যে মান কীভাবে নির্ণয় করি তাপমাত্রা। তার জন্য আমরা ফার্স্টে যেটা করি যে আমরা একটা মিল্টিং পয়েন্ট এবং একটা বয়েলিং পয়েন্ট ফার্স্টে ঠিক করে নিই। আচ্ছা, মিল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট বলতে বোঝায় মিল্টিং পয়েন্ট অফ আইস, রাইট, এবং বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার। অর্থাৎ বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার অর্থাৎ এটাকে স্টিম পয়েন্টও বলা হয় এবং এটাকে আমরা আইস পয়েন্টও বলে থাকি। সো এইটা ফার্স্টে ফিক্সড করি, এরকম একটা ফিক্সড। সো এইটা দেখো, 0°C হচ্ছে আমাদের বরফ গলনের জন্য যে তাপটা, বরফ গলনের জন্য যে টেম্পারেচার এটাকে আমরা 0°C ধরতে পারি। তো এর ফলে আস্তে আস্তে বরফ গলতে থাকবে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এইটাকে বলা হয় বরফ পয়েন্ট। তো এই 0°C আমরা ফারেনহাইট স্কেলের কথা যখন চিন্তা করি তখন আমরা বলি 32°F। আবার এককভাবে আমরা যখন কেলভিনের কথা চিন্তা করি তখন আমরা বলি 273°K। আমরা .15 ওইটাকে ইগনোর করতে পারি আপাতত। তো 273°K। তো দেখো, এক একটা স্কেলের ক্ষেত্রে, অর্থাৎ এটা হচ্ছে কেলভিন স্কেলের ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের কেলভিন স্কেলের ক্ষেত্রে এবং এটা হচ্ছে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে, এটা হচ্ছে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে। তো আমরা সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে যদি বলি, 0°C বলতে আমরা বুঝি সেটা হচ্ছে আইস পয়েন্ট, হ্যাঁ, অর্থাৎ মিল্টিং অফ আইস। মিল্টিং অফ আইস বলতে আমরা বুঝি এটাকে আমরা নিম্ন স্থির বিন্দু বলতে পারি, অর্থাৎ যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ বরফ পানির সাথে সাম্যাবস্থায় থাকতে পারে, অর্থাৎ যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলতে শুরু করে তাকে আমরা নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু বলি, সেটাকে আইস পয়েন্ট বলা হয়। এবং এই আইস পয়েন্টটা 0°C, তাপমাত্রা 32°F, 273°K তাপমাত্রা। একইভাবে আমরা একটা বয়েলিং পয়েন্ট চিন্তা করি, তো বয়েলিং পয়েন্টটা কি, আসলে বয়েলিং পয়েন্টটা বলতে আমরা বুঝি বা এটাকে ঊর্ধ্ব স্থির বিন্দু বলা হয়, অর্থাৎ এটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু, এটা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু। তো ঊর্ধ্ব স্থির বিন্দু বলতে আসলে যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ জল পানি, অর্থাৎ এই ক্ষেত্রে দেখো বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার, অর্থাৎ বিশুদ্ধ পানি জলীয় বাষ্পের সাথে সাম্যাবস্থায় থাকতে পারে, অর্থাৎ যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি জলীয় বাষ্পে পরিণত হতে শুরু করবে। অর্থাৎ আমরা জানি 100°C তাপমাত্রায় বিশুদ্ধ পানি আমাদের জলীয় বাষ্পে পরিণত হওয়া শুরু করবে। তো 100°C আমরা আসলে ফারেনহাইটের ভাষায় 212 বলি এবং কেলভিনের ভাষায় 273 বলি।
তো এই বিষয়টা কিন্তু 373 কেলভিন, অর্থাৎ 373 কেলভিন তাপমাত্রায় হচ্ছে আমার পানি বরফ হতে, আই মিন পানি বাষ্প হতে শুরু করে, জলীয় বাষ্প হতে শুরু করে। তো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমরা একটা একটা কী ধরি, একটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু ধরি, আর একটা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু ধরি। তো এই নিম্ন এবং ঊর্ধ্ব স্থির বিন্দু এই দুইটা ধরেই কিন্তু বেসিক্যালি আমরা কী করি, এই দুইটা ধরে আমরা একটা ইকুয়েশন নির্ণয় করি। ইকুয়েশনটা কীরকম দেখো, ইকুয়েশনটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই তিনটা অর্থাৎ এই তিনটা স্কেলের মধ্যে আমরা একটা সম্পর্ক নির্ণয় করি, সেই সম্পর্কটা হচ্ছে এরকম। তো এখন মনে অবশ্যই কোশ্চেন জাগে যে কেন এরকম সম্পর্ক হলো। আচ্ছা দেখো আমি এই এটাকে এই জায়গায় লিখতেছি সি মাইনাস জিরো, সি বলতে বোঝাচ্ছি। আচ্ছা দেখো এখানে আমি দেখাচ্ছি সি বলতে কী বোঝায়, সি বলতে বোঝায় আমার সেলসিয়াস স্কেলের যে রিডিং বা যেটা দেখাবে, অর্থাৎ ধরো তোমার সেলসিয়াস স্কেলে দেখালো 32 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, তো বা তোমার দেখালো যে 33 ডিগ্রি সেলসিয়াস, তো ওই সেলসিয়াস স্কেলের যে রিডিংটা 32-33 সেটা হচ্ছে সিতে, সি এর মানের জায়গায় বসাবো, আমি সি এর জায়গায় বসাবো। এবং এই জিরোটা কি, জিরোটা হচ্ছে আমাদের মিল, আই মিন মিল্টিং পয়েন্ট অফ আইস। অর্থাৎ দেখো এখানে যদি তুমি লক্ষ্য করো ভালো করে, এটা হচ্ছে আমাদের মিল্টিং অফ আইস, অর্থাৎ আইস পয়েন্ট আমি বলতে পারি। সো এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার আইস পয়েন্ট জিরোটা। 100 মানে কি, 100 মানে হচ্ছে আমার মিল্টি, 100 মানে কি দেখো এখানে আমি দেখাচ্ছি, 100 মানে হচ্ছে বয়েলিং অফ ওয়াটার, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বয়েলিং অফ ওয়াটার, বা এটাকে আমি কী বলতে পারি, এটাকে আমি বলতে পারি স্টিম পয়েন্ট, আইস পয়েন্ট এবং স্টিম পয়েন্ট। তো এটা হচ্ছে স্টিম পয়েন্ট, এটা হচ্ছে আইস পয়েন্ট। দেখো তো এখানে আমি কী বলতে পারি যে রিডিং অফ সেলসিয়াস স্কেল, দেখো রিডিং অফ সেলসিয়াস স্কেল মাইনাস আইস পয়েন্ট স্টিম পয়েন্ট মাইনাস আইস পয়েন্ট, একইভাবে এই ব্যাপারটা কিন্তু সব জায়গায় প্রযোজ্য থাকবে। দেখো রিডিং অফ ফারেনহাইট স্কেল ইজ আইস পয়েন্ট স্টিম পয়েন্ট মাইনাস আইস পয়েন্ট। এই ক্ষেত্রেও দেখো রিডিং অফ কেলভিন স্কেল আইস পয়েন্ট স্টিম পয়েন্ট মাইনাস আইস পয়েন্ট। সো এই বিষয়টা আসলে আমাদের সব ক্ষেত্রে প্রযোজ্য থাকবে। তবে এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয়, রিখটারকে যে আমরা জানলাম, অর্থাৎ রিখটারকে যে জানলাম, এক এক স্কেলের ক্ষেত্রে আমাদের আইস আইস পয়েন্ট এবং আমাদের যে স্টিম পয়েন্ট এই দুইটা আলাদা। সো এই আলাদা মানগুলো আমরা এক এক স্কেলের ক্ষেত্রে এক একভাবে ব্যবহার করবো। ফাইন স্কেলের ক্ষেত্রে, ফাইনাইট স্কেলের ক্ষেত্রে স্টিম পয়েন্ট হিসেবে 212 ব্যবহার করবো, আবার স্টিম পয়েন্টের তাপমাত্রা হিসেবে, রাইট? তো এইভাবেই কিন্তু বেসিক্যালি আমরা এই সমীকরণটা নির্ণয় করি। এবং এই সমীকরণটার সাহায্যে আমরা কিন্তু খুব সহজেই আসলে সেলসিয়াস স্কেলের রিডিংয়ের মান দেওয়া থাকলে আমরা ফাইনাইট স্কেলে সেইটার মান কত হবে সেটা নির্ণয় করে ফেলতে পারবো। সো ইকুয়েশনটা যদি আমি একটু লিখি, এটাকে যদি একটু মডিফাই করি, তাহলে আমার ইকুয়েশনটা কিছু এরকম, অর্থাৎ C/5। আচ্ছা ব্যাপারটাকে আমি আরেকটু, আচ্ছা আমি এটাকে এভাবে লিখতেছি, দেখো এভাবে লিখলে বুঝতে সুবিধা হবে, আমি এটাকে একটু এই জায়গায় লিখি মডিফাই করে। তো দেখো এটা এরকম কিছু হবে, C/100 ইজ ইকুয়াল এফ, C/100 হলো, তারপর আমার কী হবে দেখো এখানে F-32/180, এবং এক্ষেত্রে কী হবে K-273 ব্যবহার করি আমরা, 273 বাই এ জায়গা হয় 100, রাইট, 100 হয়, অর্থাৎ 2373 এবং 273 বিয়োগ করলে। সো এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন, এবং এটাকে আমরা একটু আরেকটু মডিফাই করতে পারি। অর্থাৎ আমরা কী করতে পারি এখানে, দেখো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের রিয়েল সমীকরণ। তো এটাকে আমরা কী করতে পারি, আমরা বলতে পারি যে আমরা এখানে প্রত্যেকটাকে কী করব, 20 দ্বারা যদি আমরা গুণ করি, উপরে 20 দ্বারা গুণ করি, এক্ষেত্রে 20 দ্বারা গুণ করি, তাহলে 20-এর সাথে আমাদের যখন আসলে এটা হবে তখন কাটাকাটি করব, পাস হয়ে যাবে, এখানে পাস হবে, এবং এইখানে আমাদের কী হয়ে যাবে, এখানে হয়ে যাবে 9, রাইট? তো এই এইভাবে কিন্তু আমরা ইকুয়েশনটাকে আরেকটু ছোটো করতে পারি। তো এই ইকুয়েশনটা ভালোভাবে মনে রাখবা, তাহলে তুমি কিন্তু যে কোনো সেলসিয়াসের রিডিং দেওয়া থাকলে তুমি ফাইনাইট নির্ণয় করতে পারবে, বা তোমার ফাইনাইটের রিডিং দেওয়া থাকলে ক্যালভিন নির্ণয় করতে পারবে, সেলসিয়াসের রিডিং দেওয়া থাকলে ক্যালভিন নির্ণয় করতে পারবে। সো এই ইকুয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন, সো উই শুড অলওয়েজ রিমেম্বার দিস ইন মাইন্ড। সো এটা বুঝলা,
তো এক্ষেত্রে এখান থেকে কিন্তু আমরা আরেকটা লার্নিং পাই। সেই লার্নিংটা কি, আমরা কিন্তু কিছুক্ষণ আগেই বলছি যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে আসলে আমাদের একটা রিডিং থাকে, একটা স্কেল, যে স্কেলের কথা বলি তাই সেই স্কেলের রিডিং, তারপরে থাকে হচ্ছে আমাদের আইস পয়েন্ট, তারপরে থাকে নিচে থাকে স্টিম পয়েন্ট, তারপরে মাইনাস থাকে আইস পয়েন্ট, এবং এটার মাঝেও মাইনাস থাকে। সো এই এইখান থেকে আমরা কিন্তু একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি, সেটা এখানে দেখো যে ফার্স্টে আমাদের রিডিং, এই রিডিংয়ের পরে মাইনাস, তারপরে হচ্ছে আমাদের আইস পয়েন্ট, তারপরে আমাদের স্টিম পয়েন্ট, তার সাথে মাইনাস করি আইস পয়েন্ট, এবং এই বিষয়টা কনস্ট্যান্ট থাকে। অর্থাৎ আমরা সব ক্ষেত্রে এই বিষয়টাকে কনস্ট্যান্ট পাই। সো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু আমরা আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে পারি। দেখো আমাদের যে উষ্ণতামিতি ধর্ম আছে, আচ্ছা উষ্ণতামিতি ধর্ম এবং উষ্ণতামিতি পদার্থ, এর মধ্যে ডিফারেন্সটা কী, রাইট? এই বিষয়টা আশা করি বোঝা প্রয়োজন। আচ্ছা চলো আমরা উষ্ণতামিতি ধর্ম নিয়ে একটু জানি। দেখো থার্মোমেট্রিক প্রপার্টিস বলতে, বা উষ্ণতামিতি ধর্ম বলতে কী বুঝি, থার্মোমেট্রিক প্রপার্টিস আর প্রপার্টিস অফ এ ম্যাটেরিয়াল দ্যাট ভ্যারি উইথ দ্য টেম্পারেচার অফ ইট, অর্থাৎ তাপমাত্রার পরিবর্তনের সাথে আমাদের এই প্রপার্টিগুলার, অর্থাৎ আমরা কী উষ্ণতার পরিবর্তন বা তাপমাত্রার পরিবর্তনে পদার্থের যে বিশেষ বিশেষ ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয়, রাইট? অর্থাৎ এবং যে ধর্মের পরিবর্তন লক্ষ্য করে সহজ ও সূক্ষ্মভাবে তাপমাত্রা নির্ণয় করা যায় তাকে আমরা উষ্ণতামিতি পদার্থ বলি। তো উষ্ণতামিতি পদার্থ কী কী, আচ্ছা দেখো এখানে খুবই ভালো করে নোট করো যে ভলিউম অফ লিকুইড, অর্থাৎ ভলিউম, এক্ষেত্রে তোমার যেটা মনে রাখতে হবে ভলিউম হচ্ছে আমার একটা উষ্ণতামিতি ধর্ম। প্রপার্টি লেন্থ অফ সলিড, অর্থাৎ এক্ষেত্রে লেন্থ কিন্তু একটা উষ্ণতামিতি ধর্ম। আবার গ্যাস প্রেশার, অর্থাৎ এক্ষেত্রে প্রেশার একটা উষ্ণতামিতি ধর্ম। আবার রেজিস্ট্যান্স, ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, সো রেজিস্ট্যান্স বা রোধ তোমার একটা উষ্ণতামিতি ধর্ম। আবার ইলেক্ট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক শক্তি, এটা কিন্তু আমাদের একটা উষ্ণতামিতি ধর্ম। তো আসলে এই যে যে বিষয়গুলো, এইগুলো হচ্ছে আমাদের উষ্ণতামিতি ধর্ম, অর্থাৎ যে বিশেষ বিশেষ ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হওয়ার সাথে সাথে আমার, তাপমাত্রার পরিবর্তনের সাথে এগুলোও পরিবর্তিত হয়, এবং এগুলোর পরিবর্তনকে লক্ষ্য করে বেসিক্যালি আমরা কী করতে পারি, আমরা তাপমাত্রাকে সহজ ও সূক্ষ্মভাবে তাপমাত্রাকে নির্ণয় করতে পারি। এবং যে সকল পদার্থের উষ্ণতামিতি ধর্ম ব্যবহার করে আমরা থার্মোমিটার তৈরি করি তাকে আমরা বলি উষ্ণতামিতি পদার্থ। যেমন আমরা ধরো পারদের কথা বলতে পারি, পারদের কথা বলতে পারি, যেমন পারদ একটা পদার্থ এবং এই পদার্থের ধরো ভলিউমের চেঞ্জ দেখে, পারদ একটা পদার্থ এবং পারদের যে ভলিউমের চেঞ্জ, অর্থাৎ একটা ভলিউমের চেঞ্জ হচ্ছে, এই ভলিউমের চেঞ্জ দেখে আমরা কিন্তু কী করতে পারি, অর্থাৎ পারদ ধরো প্রসারিত হচ্ছে, পারদের যে পারদের ধরো একটা উচ্চতা ছিল সেই উচ্চতাটা বেড়ে যাচ্ছে, তো এই যে প্রসারণ হচ্ছে এই প্রসারণের ফলে কিন্তু আমরা ডিফাইন করতে পারি, অর্থাৎ ভলিউম অফ লিকুইড, পারদ একটা লিকুইড বা একটা ফ্লুইড, এই ফ্লুইডের সাহায্যে কিন্তু আমরা বলে দিতে পারি যে তাপমাত্রাটার পরিবর্তনটা কত। সো এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ যে আসলে আমাদের এই তাপ উষ্ণতামিতি ধর্ম, উষ্ণতামিতি পদার্থ কী, উষ্ণতামিতি পদার্থ এখানে হচ্ছে পারদ, এবং ধর্মটা অর্থাৎ এই যে বৃদ্ধি পেলো, প্রসারণ হলো, অর্থাৎ এই যে আয়তনটা বৃদ্ধি পেলো, ভলিউমটা বৃদ্ধি পেলো, এই ভলিউমটা হচ্ছে উষ্ণতামিতি ধর্ম, এবং উষ্ণতামিতি ধর্মর পরিবর্তন হওয়ার কারণেই আমরা তাপমাত্রাটা উষ্ণতামিতি পদার্থের পরিবর্তনের সাহায্যে খুব সহজে নির্ণয় করে ফেলতে পারি। তো এইভাবে আমাদের পারদ থার্মোমিটার, রোধ থার্মোমিটার, গ্যাস থার্মোমিটার সহ প্রভৃতি থার্মোমিটার আছে আমাদের, তো এগুলোর মাধ্যমেও আমরা নির্ণয় করতে পারি। সো আমরা সেলসিয়াস ফারেনহাইট বা আমাদের ক্যালভিনের স্কেল সম্পর্কে জানলাম, তো আমাদের এরকম কিছু রেসপেক্ট, অর্থাৎ এগুলা জানার পরে আমাদের ধরো একটা রেসপেক্ট এমন হতে পারে যে আমরা এটা জানি যে সি মাইনাস জিরো সমান হচ্ছে, অর্থাৎ আমি সেলসিয়াস স্কেলের কথা বলতেছি, সমান হচ্ছে 100 - 0, অর্থাৎ এটাকে আমি এভাবেও লিখতে পারি, এইভাবে না লিখে সরাসরি লিখে দিতে পারি যে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে সি মাইনাস জিরো 100 - 0, অর্থাৎ আমাদের এটার অনুসারেই কিন্তু হয়েছে। ফার্স্টে আমাদের কি সেলসিয়াস স্কেলের রিডিং, তারপরে আমাদের হচ্ছে আইস পয়েন্ট, তারপরে এটা হচ্ছে আমাদের স্টিম পয়েন্ট, এটা হচ্ছে আইস পয়েন্ট, তো এইটা সমান হচ্ছে আমরা কী জানি কনস্ট্যান্ট। তো যেহেতু কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে কি, দেখো এটা সমান একটা ফিক্সড মান হবে, তো এইটা সমান আমরা যদি ধরো রোধ থার্মোমিটারের কথা চিন্তা করি, রোধ থার্মোমিটার দিয়ে আমরা যখন আসলে তাপমাত্রা নির্ণয় করব বা রোধ থার্মোমিটারটা ব্যবহার করব, তখন সেক্ষেত্রে আমি কিন্তু ওইটাকে এইভাবে ডিফাইন করতে পারি আর থিটা। আমি এখানে বোঝাতে চাচ্ছি রোধ থার্মোমিটার আমাদের যে যে রিডিংটা আমরা পাবো, আমরা যে রিডিংটা পাবো রোধের যে রিডিংটা পাবো, রাইট? তো এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ, থিটা, তো এই জন্য এটার সাথে মাইনাস দিব, এবং মাইনাস দেওয়ার পরে আমরা কী করব, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে মাইনাস দেওয়ার পরে আমরা এখন কী করব, রাইট? তো আর থিটা বলতে আসলে আমরা কী বোঝাচ্ছি, এটা আমি
বলছি যে আর থিটা বলতে আমরা বুঝাই হচ্ছে যে আমাদের এই যে সি এর জায়গায় কি একটা রিডিং ব্যবহার করি না আমরা, যে সেলসিয়াস স্কেলের রিডিং কত, ওইভাবে আমাদের রুট থার্মোমিটারের রিডিংটা নির্ণয় বলতে আমরা হচ্ছে আর থিটা ব্যবহার করি। তো আর থিটা এবং তারপরে মাইনাস দিলাম, মাইনাস দিয়ে আমি এখানে আর জিরো ব্যবহার করলাম রোদ, রোদের ক্ষেত্রে আমি বলতেছি। তো আর জিরো মানে কি, আর জিরো মানে হচ্ছে এখানে লক্ষ্য করো আইস পয়েন্ট, অর্থাৎ আর জিরো বলতে আমি বোঝানো হয়েছে আইস পয়েন্ট, রাইট, রোদের ক্ষেত্রে, রোদ থার্মোমিটারের ক্ষেত্রে। আবার এই এখানে, এখানে বলতে বোঝানো হচ্ছে স্টিম পয়েন্ট। সো এই জন্য আমি এখানে লিখব আর স্টিম লিখতে পারি বা আর 100 লিখতে পারি। আমি এখানে আর স্টিম লিখলাম, বা এখানে আমি কি লিখলাম, এখানে আমি লিখতে পারি হচ্ছে আইস, আর আইস। এখানে আমি লিখব মাইনাস, এখানে থাকবে কি আর আইস। সো দেখো এভাবে কিন্তু আমি আসলে, এখানে হচ্ছে আমার রোড থার্মোমিটারের যে রিডিংটা থাকবে। সো এইভাবে কিন্তু আমি যে কোনো, যে কোনো থার্মোমিটারের সাথে যে কোনো থার্মোমিটারের রিলেশন স্থাপন করতে পারি এইভাবে, অর্থাৎ এটা যে কোনো থার্মোমিটারের ক্ষেত্রে প্রযোজ্য। সো তুমি যদি রিলেশন স্থাপন করতে চাও, আমরা সূত্র মুখস্থ রাখবো না, আমরা কিন্তু খুব সহজে এভাবেই আসলে নিজে নিজে সূত্রটাকে অরিজিনেট করে ফেলতে পারি। আচ্ছা, এখা এটার সাথে রিলেট করে আমরা একটা অঙ্ক দেখি, চলো এটার সাথে রিলেট করে আমরা একটা অঙ্ক দেখে আসি। আচ্ছা দেখো, একটি প্লাটিনাম রোদ থার্মোমিটার এত তাপমাত্রায়, অর্থাৎ আমাদের এখানে সেলসিয়াস আছে এবং ওহম আছে, তার মানে কি আমি রোদ থার্মোমিটারের সাথে আমি সেলসিয়াস যে থার্মোমিটার থাকবে, সেলসিয়াস স্কেলে যে থার্মোমিটার বা স্কেলটা থাকবে ওটার সাথে আমি আসলে তাপমাত্রার রিলেশনটা স্থাপন করব। সো এক্ষেত্রে আমরা এভাবে অঙ্কটা করছি এবং এখানে এই যে যে সূত্রটা দেখতেছি এটা লিখছি। তো এখানে একটু সংক্ষেপে করছি, আসলে সূত্রটা ফার্স্ট এরকম ছিল, আমি যদি তোমাকে দেখাই, সূত্রটা ফার্স্ট এরকম ছিল যে সি বাই একশো সমান হচ্ছে আমাদের, সি বাই একশো সমান আমি লিখছিলাম হচ্ছে আর আর থিটা লিখতে পারো, তোমার যা ইচ্ছা আর থিটা, অর্থাৎ আমাদের রোদ স্কেলের যে রিডিংটা হবে, রোদ আই মিন রোদ থার্মোমিটারের। তো এখানে আমি কি লিখবো, এখানে হবে হচ্ছে আর নট বা আর আইস বাই হচ্ছে এক্ষেত্রে আর স্টিম মাইনাস আর আইস। তো এইভাবে আমরা সমন্বয়টা স্থাপন করি। তারপরে করি কি, আমি এই যেহেতু আমি দেখতেছি যে আসলে আমার কি চাইছে, আমার চাইছে হচ্ছে যন্ত্রটি কত পার্ট দিবে। দেখো আমার কিসের পার্ট চাইছে, আমার পার্ট চাইছে রোড থার্মোমিটারের। রোড থার্মোমিটারের পার্টটা মানে কি এই আর থিটা। তো এই আর থিটাটা আমার নির্ণয় করতে হবে। তো আমার সব কিছুর মান দেওয়া আছে, রাইট, আমার এই সি এর মান দেওয়া আছে, সি বলতে বোঝাচ্ছে আমার সেলসিয়াস স্কেলের রিডিংটা কত। তো এখানে তুমি দেখতে পারতেছো সেলসিয়াস স্কেলের রিডিং কিন্তু দেওয়া আছে, যে এই যে এত তাপমাত্রায়, তাপমাত্রাটা এত মানে কি আমার সেলসিয়াস স্কেলের যে রিডিংটা দেওয়া আছে সেইটা। তো সেটা আমি এই সি এর জায়গায় বসাই দেবো, দেন আমি ক্যালকুলেশন করে আমি দেখবো যে আর আইসের মান দেওয়া আছে, রাইট, অর্থাৎ আর আইসের মান কত, এই যে 2.57 ওহম, যে কারণ এই 0°C তাপমাত্রায় বলছে, তারপরে 100°C তাপমাত্রায় বলছে যে এত ওহম, তার মানে কি এই 3.53, এটা হচ্ছে কি আমার 100°C তাপমাত্রায় মানে স্টিম, আর স্টিমের মানে এটা। সো এই মানগুলো বসাই দিয়ে আমি জাস্ট নির্ণয় করে নিব কি, আমি নির্ণয় করে ফেলবো আমাদের আর থিটা বা আমাদের রোদ থার্মোমিটারে যে পার্টটা দিবে সেটা নির্ণয় করে ফেলবো। সো এইভাবে শুধু রোদ থার্মোমিটার না, এই যে আমি বললাম যে গ্যাস থার্মোমিটার বা আমাদের পারদ থার্মোমিটার বা আমাদের এরকম যে কোনো থার্মোমিটার কিন্তু বেসিক্যালি আমরা এভাবে ডিফাইন করতে পারবো, এইভাবে আমরা সূত্র অরিজিনেট করতে পারবো নিজে নিজে, জাস্ট বেসিক বা কনসেপ্টটা কাজে লাগিয়ে। সো আশা করি বুঝতে পারছো। তো এরপর আমি ইভেন্চুয়ালি ফিনিশ করতে চাই বেশ কিছু ব্যাপার আরও তোমাকে জানিয়ে, যে দেখো এটা তো আমরা শিখলাম এই বিষয়টা, অর্থাৎ আমি সাম আপ করতে যাচ্ছি। তো সাম আপের ক্ষেত্রে এই বিষয়টা আমি শিখলাম। তো কিভাবে সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে খুব সহজেই যাওয়া যায়, অর্থাৎ আমাদের বলা আছে ধরো 33°C, তো এটাকে আমরা কীভাবে খুব সহজেই ফারেনহাইট স্কেলে চলে যাব। তো এটার জন্য আমি তোমাকে একটু বলি, এটার জন্য কী বলবো, আচ্ছা দেখো আমরা সূত্রটা কী জানি, অর্থাৎ তুমি যদি সেলসিয়াস স্কেলের সাথে ফারেনহাইট স্কেলের সম্পর্কটা দেখো, তাহলে সম্পর্কটা কিন্তু কিছু এরকম। আচ্ছা আমি এটাকে মুছিয়ে দিই, এটা সি বাই ফাইভ, এটা হচ্ছে কে মাইনাস 27/5। তো এখানে তুমি 5/5 বাদ দিয়ে দিতে পারো এবং এখানে থাকবে সি ইজ ইকুয়াল কে মাইনাস 273, এবং ইভেনচুয়ালি তুমি এখান থেকে কী পাবা, কে ইজ ইকুয়াল সি প্লাস 273। অর্থাৎ দেখো তোমার যদি কেলভিন স্কেলের পার্টটা লাগে,
তাহলে তুমি সেলসিয়াস স্কেলের পার্টের সাথে যদি 273 করে দাও, যোগ করে দাও, তাহলে সেক্ষেত্রে তুমি কেলভিন স্কেলের পার্টটা পেয়ে যাবা। অর্থাৎ তুমি যদি বলো 33 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কি তুমি কের অর্থাৎ কেলভিন স্কেলের যে পার্টটা সেটা যদি তুমি পেতে চাও, তাহলে তোমার যেটা করতে হবে 33-এর সাথে 273 তুমি যোগ করবা, এবং এখানে তুমি কত পাবা? এখানে তুমি করলে 306 পাবা, 306 পাবা, রাইট? অর্থাৎ 76, 87, 96, 306, সেই 306 কেলভিনই কিন্তু হচ্ছে তোমার কেলভিন স্কেলের যে পার্টটা, 306 কেলভিন। সো খুব সহজেই সেলসিয়াস থেকে কীভাবে কেলভিনে চলে যায় এটা আমরা সকলেই জানি। তো এরপরে আমি তোমাকে আরেকটা বিষয় বলবো, যে এখানে আর একটা গুরুত্বপূর্ণ টপিক পয়েন্ট আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে তাপমাত্রার পরিবর্তনের সাথে সেলসিয়াস, কেলভিন বা ফ্যারেনহাইটের সম্পর্ক কী। আচ্ছা দেখো, আমি যদি বলি যে আমার আমি যদি কি বলি আমি যদি বলি যে আমার ধরো তাপমাত্রা পরিবর্তন হয়েছে, অর্থাৎ আমি তাপমাত্রা ধরো 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়েছে, তো এটা যদি বলি তাহলে এর মানে কী আসলে, এর মানে কী, রাইট? তো একটা জিনিস তুমি লক্ষ্য করবা যে আমাদের তাপমাত্রার পরিবর্তন যে হয়, হ্যাঁ, এটার ক্ষেত্রে আমাদের এই যে যে আসলে সেলসিয়াস ও ফারেনহাইটের মধ্যে আসলে সম্পর্ক স্থাপন করলাম, অর্থাৎ এরকম একটা সম্পর্ক ছিল যে C/100 ইজ ইকুয়াল, এখানে কত ছিল, এখানে ছিল হচ্ছে আমার K-27/100, রাইট? তো দেখো উভয়ের নিচে 100, এর দ্বারা বোঝায় কি আমাদের নিচে কি ছিল, নিচে কিন্তু ছিল নিচে এরকম ছিল, অর্থাৎ নিচে এরকম একটা রিলেশন ছিল যে আমাদের আইস আই মিন স্টিম পয়েন্ট, স্টিম পয়েন্ট মাইনাস হচ্ছে আইস পয়েন্ট, তো এদের মধ্যে যে ডিফারেন্সটা এটাকে আমরা কী বলি আসলে, আমাদের তাপমাত্রার পরিবর্তন। তো এই তাপমাত্রার পরিবর্তন আসলে আমরা তোমাকে এইটা বলতে সরাসরি আমি সোজাসুজি তোমাকে সোজাসাপটাভাবে বলে দিই, যে আমি যদি বলি যে ধরো 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তন মানে হচ্ছে আমার 1 কেলভিন, এই ব্যাপারটা জাস্ট একটু মনে রাখবো, অর্থাৎ আমার 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনও যা আমার 1 কেলভিন তাপমাত্রার পরিবর্তনও তা, অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন নিয়ে যখন আমরা কথা বলি তখন সেক্ষেত্রে অর্থাৎ এক্ষেত্রে দেখো আমি একটু তোমাকে বলি যে এখানে কী লিখছি, যে 1 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ মানে হচ্ছে 1 কেলভিন চেঞ্জ। এই বিষয়টা জাস্ট একটু মনে রাখবা যে 1 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ মানে আমাদের হচ্ছে 1 কেলভিন চেঞ্জ, রাইট? সো আবার হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ মানে হচ্ছে 180 ডিগ্রি ফারেনহাইট চেঞ্জ। কেন? কারণ হচ্ছে আমরা ওই যে জানি যে আমাদের যখন ফারেনহাইট স্কেলের কথা বলি তখন নিচে 180 থাকে, ওই যে আই মিন আইস স্টিম পয়েন্ট এবং আইস পয়েন্টের বিয়োগফল, তার জন্য আসলে এইভাবে আমরা লিখি। অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জে আমাদের ফারেনহাইট স্কেলে যে চেঞ্জটা হয় সেটা হচ্ছে আমাদের 1.8 ফারেনহাইট। সো এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ, এখানে আমাদের 1.8 ফারেনহাইট। সো আসলে আমরা যখন বলবো 1 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ হয়েছে সেলসিয়াস স্কেলে, তাহলে সেটা আমরা 1 ডিগ্রি 1 কেলভিন চেঞ্জ কেলভিন স্কেলও বলতে পারি। সো চেঞ্জের ক্ষেত্রে আমাদের ফারেনহাইট এবং কেলভিন, সরি, আমাদের সেলসিয়াস এবং কেলভিন স্কেল কিন্তু একই, রাইট? চেঞ্জের ক্ষেত্রে যখন আমরা বলবো, এবং কিন্তু ফারেনহাইট স্কেলে 1.8। তো এই বিষয়টা একটু ভালো করে মনে রাখবো, তাহলে আসলে আমরা কীভাবে এগুলা নির্ণয় করব সেগুলা শিখে গেছি। তো আমি শেষ করার আগে আর একটা বিষয় বলে দিই, তোমাদের বইতে লেখা আছে যে কোনো থার্মোমিটারে ব্যবহৃত উষ্ণতামিতি পদার্থের উষ্ণতামিতি ধর্মের যে মান, উষ্ণতামিতি পদার্থ মানে কি, ধরো পারদ, রাইট? আমরা পারদের কথা বলতে পারি, রাইট? তো এই যে পারদের কথা আমরা বলি, পারদ ধরো একটা উষ্ণতামিতি পদার্থ, এই পারদ যে আমাদের একটা উষ্ণতামিতি পদার্থ, তো এই উষ্ণতামিতি পদার্থের যে উষ্ণতামিতি, এই উষ্ণতামিতি ধর্ম, এই ধর্মের যে মান, সেই মানটাকে যে আমি যদি এক্স দ্বারা প্রকাশ করি, তাহলে বলা হয় যে আমাদের এই এক্স এর যে মানটা, অর্থাৎ আমাদের উষ্ণতামিতি পদার্থের যে মান, সেটা হচ্ছে আমাদের তাপমাত্রার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, অর্থাৎ আমাদের তাপমাত্রার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়। তো এখান থেকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, এখানে আমি যদি এ কে বলি একটা কনস্ট্যান্ট, তাহলে আমি এখানে কিন্তু এইভাবে লিখে দিতে পারি টি। আচ্ছা, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে তাপমাত্রা কনস্ট্যান্ট এক্স, তো সেক্ষেত্রে আমি কী বলতে পারি, তাপমাত্রা এখানে একটা, এখানে হচ্ছে আমাদের এ এবং এটা হচ্ছে আমাদের এক্স, ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমি যদি এখানে বলি এ কত, তাহলে তুমি এ কত বললে বলবা এ ইজ ইকুয়াল, অর্থাৎ এ কিন্তু একটা কনস্ট্যান্ট। এক্স মানে কি, এক্স মানে হচ্ছে আমাদের
উষ্ণতামিতি পদার্থের উষ্ণতামিতি ধর্মের মান। তো এ সমান আমি বলবো হচ্ছে টি বাই এক্স, টি মানে তাপমাত্রা, রাইট? অর্থাৎ আমি যদি চিন্তা করি যে কোনো থার্মোমিটারের ক্ষেত্রে স্থির বিন্দুর তাপমাত্রা অর্থাৎ একটা স্থির বিন্দু, সেটার তাপমাত্রা হচ্ছে টিপি, এবং উষ্ণতামিতি পদার্থের উষ্ণতামিতি ধর্মের মান এক্সপি, তাহলে সেক্ষেত্রে আমাদের এ ধ্রুবকটা সমান এত আমি বলতে পারি। তো এত বললে আমি আগের রিলেশনটা যদি ফিরে যাই, টি সমান এ এক্স, তাহলে এখানে এ এর যে ভ্যালু সেটা যদি আমি বসাই দিই, এর ভ্যালু আমি কি পাইলাম, টিপি বাই এক্সপি, এবং এটা সমান আমি লিখতে পারি এক্স। আচ্ছা আমি বলে দেই যে এই যে যে মানগুলো, এই মানগুলো হচ্ছে আমাদের স্থির ক্ষেত্রে, রাইট? অর্থাৎ স্থির তাপমাত্রা, আমরা যখন কোনো একটা থার্মোমিটার একটা স্থির তাপমাত্রা চিন্তা করব, তখন এই এক্সপি মানে হচ্ছে ওই স্থির ক্ষেত্রে যে আসলে আমাদের উষ্ণতামিতি পদার্থের উষ্ণতামিতি ধর্মের মান। বাট এই এক্সটা বলতে আমি বুঝি যে আসলে আমাদের উষ্ণতামিতি ধর্মের যে মান। তো এই তো আশা করি বুঝতে পারবো, অর্থাৎ কোনো থার্মোমিটার ব্যবহৃত উষ্ণতামিতি পদার্থের উষ্ণতামিতির মান হচ্ছে এটা, বাট এটা হচ্ছে আমাদের একটা স্থির মান, রাইট? তো এটা আশা করি বুঝতে পারছো। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে ইভেন্টুয়ালি এইভাবে লিখে দিতে পারি যে আমাদের টি সমান, এখানে টিপি চলে আসছে, এক্ষেত্রে আমাদের এক্স চলে আসছে, এক্ষেত্রে এক্সপি চলে আসছে, রাইট? তো আমরা এত কিছু চলে আসলো, তো এখানে আমরা ধরো এখানে আরেকটা বিষয় আমি তোমাকে বলে রাখি, এই সমীকরণটি একটু মনে রাখতে পারো, অতটা ইম্পর্টেন্ট না, বাট মনে রাখতে পারো, ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগতে পারে। এক্ষেত্রে আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে যে পানির তৈদবিন্দু কাকে বলে, পানির তৈদবিন্দু বা ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। আচ্ছা ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার একটা সংজ্ঞা হচ্ছে, সংজ্ঞাটা মনে রাখো, 4.58 মিলিমিটার পারদস্তম্ভ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ পানি ও জলীয় বাষ্প একটি তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাকে আমি পানির তৈদবিন্দু বলবো। এত পারদস্তম্ভ চাপে যে তাপমাত্রায়, অর্থাৎ এখানে তাপমাত্রা আমাদের কি, পানির তৈদবিন্দুটা হচ্ছে কি একটা তাপমাত্রা। তো এই পানির যে তাপমাত্রায় বরফ, বিশুদ্ধ বরফ, এক্ষেত্রে বিশুদ্ধ বরফ বলবা, বিশুদ্ধ বরফ, বরফ বা পানি এবং জলীয় বাষ্প একটি তাপীয় সাম্যাবস্থায় থাকে, অর্থাৎ সকলে একটা থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকা মানে কি, থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকা মানে তাপমাত্রা আসলে আমাদের আসলে ওই থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকা মানে কি, ওর যে প্রপার্টিগুলো থাকে, থার্মোমেট্রি প্রপার্টি, ওইগুলো চেঞ্জ হবে না, আয়তন, তারপর হচ্ছে তোমার চাপ, এগুলো চেঞ্জ হয় না, রাইট? তো এগুলো কনস্ট্যান্ট থাকে। তো সেই অবস্থাটাকে আমি বলবো হচ্ছে পানির তৈদবিন্দু। পানির তৈদবিন্দু মানে হচ্ছে একটা তাপমাত্রা যেটাকে টিআর দ্বারা প্রকাশ করা হয়, ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার বলা হয় এটাকে। তো এটা সমান আমি 273.16 কেলভিন লিখি। তো এই মানটা একটু মনে রাখবো, 273.16 কেলভিন। তো কেলভিন হচ্ছে আমরা কি, তাপমাত্রা পরিমাপের এসআই একক, তো এই জন্য আমরা কেলভিন ব্যবহার করছি। তো এক কেলভিন কাকে বলে সেটা যদি তোমাকে বলা হয়, তুমি বলবা কেলভিন তাপমাত্রা বা তাপমাত্রা পরিবর্তনের এসআই একক হচ্ছে কেলভিন, এবং পানির তৈদবিন্দুর তাপমাত্রার এক, অর্থাৎ পানির তৈদবিন্দুর যে তাপমাত্রা সেটার এর এক বাই 273.16 কে এক কেলভিন বলে। অর্থাৎ আমাদের পানির তৈদবিন্দুর তাপমাত্রা তো এইটা, এর এক বাই 273.16, অর্থাৎ এটা কাটলে কিন্তু আমার ইভেন্টুয়ালি এক থাকে, তো এটাকে আমরা বলি এক কেলভিন। সো এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। তো দেখো আমি একটু আগে যে সূত্রটা ডিরাইভ করলাম, অর্থাৎ আমাদের টি ইজ ইকুয়াল টিপি বাই এক্স বাই এক্সপি, তো এই ক্ষেত্রে আমি যদি এই টি ইজ ইকুয়াল, আমি বলছিলাম টিপি মানে হচ্ছে আমাদের যে আসলে স্থির একটা তাপমাত্রা। তো আমি এক্ষেত্রে পানির তৈদবিন্দুর তাপমাত্রার যদি চিন্তা করি, স্থির একটা তাপমাত্রা, তো সেক্ষেত্রে অর্থাৎ আমাদের কনস্ট্যান্ট একটা তাপমাত্রা, সেক্ষেত্রে আমি কিন্তু 273.6 লিখে দিতে পারি, এবং এক্ষেত্রে আমি এক্ষেত্রে এক্স ঠিক থাকবে, কিন্তু আমার এখানে এক্স নিচের এক্সটা, যেহেতু এটা আসলে স্থির তাপমাত্রার ক্ষেত্রে, তাই এটা আমাদের এক্স টি, অর্থাৎ ট্রিপল পয়েন্ট অফ ওয়াটারের ক্ষেত্রে আমার উষ্ণতামিতি ধর্মের যে মানটা হবে সেটা হচ্ছে এটা। সো এইভাবে কিন্তু আমি এই সূত্রটাকে ডিফাইন করতে পারি। সো আশা করি সমগ্র ব্যাপারটা বুঝতে পারছো। তো অর্থাৎ এক্স এই এই তাপমাত্রাটাই আমাদের, অর্থাৎ এ দেখো এই T
জির তাপমাত্রায় যে আমাদের উষ্ণতম ইতি ধর্মের মান সেটা হচ্ছে এইটা। আর এই তাপমাত্রায় অর্থাৎ ট্রিপল পয়েন্ট অফ ওয়াটারের ক্ষেত্রে আমি যদি এটাকে ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার ধরি তাহলে সেটা এই যে যে এক্সপি আছে সেটা ওই ট্রিপল পয়েন্ট অফ ওয়াটারের ক্ষেত্রে আমাদের উষ্ণতম ইতি ধর্মের মান। সো এই বিষয়গুলো যদি বুঝো তাহলে আশা করি জাস্ট বেসিক বিষয়গুলো বুঝতে পারছো। সো নেক্সট ভিডিওগুলোতে আমরা চেষ্টা করব অন্য অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করতে, অর্থাৎ যে বিষয়গুলো আমাদের সামনে লাগবে তাপগতিবিদ্যার প্রথম সূত্র দেন তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এগুলো নিয়ে আস্তে আস্তে মুভ করব। তো তার আগে আই থিঙ্ক আপেক্ষিক তাপ অর্থাৎ স্পেসিফিক হিট নিয়ে কিছু ভিডিও থাকবে, দেন আমরা আলোচনায় যাব হচ্ছে তাপগতিবিদ্যার সূত্রে।